হাই বন্ধুরা, আমাদের একটি ধারণা আছে, যে মানুষের কাছে প্রচুর টাকা পয়সা আছে, অর্থ আছে, প্রভাব আছে, সে পৃথিবীর সব জায়গাতে যেতে পারে, যেমন খুশি তেমন জীবন যাপন করতে পারে। তা কিন্তু একদম সঠিক নয়। আমাদের এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি যত টাকারই মালিক হন বা ক্ষমতাশালী ব্যক্তিই হন, এই সব জায়গায় আপনি কোনোভাবেই প্রবেশ করার অনুমতি পাবেন না। এমনই পাঁচটি নিষিদ্ধ জায়গার বিষয়ে আপনাদের আজ শোনাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন পিন গ্লোবাল ইউনিভার্স, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম স্নেক আইল্যান্ড। ব্রাজিল থেকে 144 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত একটি দ্বীপ, যেটি স্নেক আইল্যান্ড নামে পরিচিত। এই দ্বীপটি স্নেক আইল্যান্ড নাম হওয়ার কারণ এখানে 4000-এর বেশি বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে। এই সাপগুলির মধ্যে পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ হল গোল্ডেন ল্যান্স হেড। ব্রাজিল সরকার 1909 খ্রিস্টাব্দে এই দ্বীপে একটি লাইট হাউস নির্মাণ করেছিল, যাতে ওই দ্বীপের কাছে কোনো জাহাজ না আসতে পারে। লাইট হাউসটিতে একটি পরিবার থাকত, কিন্তু 1920 খ্রিস্টাব্দে গোল্ডেন ল্যান্স হেড সবাইকে মেরে ফেলে। তারপর থেকে ব্রাজিল সরকার এখানে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। বর্তমানে ব্রাজিলের নৌসেনা এই দ্বীপটিকে পাহারা দিচ্ছে। দ্বিতীয়টি হলো নর্থ স্যান্টিলেন আইল্যান্ড। ভারতের আন্দামান নিকোবরের একটি দ্বীপ, নাম স্যান্টিলেন আইল্যান্ড। এখানে বসবাসকারী আদিম জনজাতির নাম সেন্টিনেলিজ। এরা এখনো আদিম পদ্ধতিতে জীবনযাপন করছে। এরা বাইরের কোনো লোকজনের প্রবেশ একদম পছন্দ করে না। প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানব জাতি উন্নত হলেও এদের সাথে কোনো রূপ যোগাযোগ স্থাপন করা যায়নি। এই দ্বীপের আয়তন 59.67 স্কোয়ার কিলোমিটার। এরা দ্বীপের সন্নিকটে কোনো মানুষকে আসতে দেখলেই হাতে তীর ও ভল্লা নিয়ে ছুটে যায়। এমনই এক ঘটনা 2006 সালে ঘটে, যখন ভুলবশত একটি নৌকা ওই দ্বীপের কাছে চলে আসে এবং সেই নৌকার সমস্ত মানুষদের মেরে ফেলে। তৃতীয়টি হলো এরিয়া 51। আমেরিকা যুক্তরাষ্ট্রের নাভাদা রাজ্যে অবস্থিত এরিয়া 51, এখানে মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমেরিকা সরকার এই জায়গাকে সৈন্যদের বেস ক্যাম্প হিসেবে পরিচয় দিয়ে থাকে। এখানকার সৈন্যরা বলে থাকে তারা এখানে প্রতিদিন ট্রেনিং করে এবং বিমান ওঠানামার অনুশীলন করে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এই অঞ্চলটি ভীষণ কড়া নিরাপত্তায় রয়েছে। অনেকের মতে বহু বছর আগে এখানে UFO ক্র্যাশ করে বা এই অঞ্চলে এসে পড়ে, এবং এখানে পৃথিবীর কিছু বিখ্যাত বিজ্ঞানী এলিয়েনদের নিয়ে গবেষণা করে থাকে। কিন্তু আসল কারণ, যাই হোক, এখানে আজ পর্যন্ত কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি। চতুর্থ, সেলবার্ড গ্লোবাল সিড ভল্ট। নর্থ পোল থেকে 1287 কিলোমিটার দূরে স্পিড বার্জেন দ্বীপে অবস্থিত রয়েছে সারা বিশ্ব থেকে সংগৃহীত 4,40,000 উদ্ভিদের বীজ, যেখানে 4000 আলাদা আলাদা প্রজাতির উদ্ভিদের বীজ সংরক্ষিত হয়েছে। এদের উদ্দেশ্য হলো, ভবিষ্যতে কোনো কারণে কোনো উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেলে তারা সেই সিড বল থেকে সেই প্রজাতির উদ্ভিদকে বাঁচিয়ে তুলতে পারবে। 1000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে অবস্থিত এখানে বীজগুলিকে অত্যাধুনিক উন্নত প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করা হয়। এখানে সামান্য কিছু কর্মচারী ছাড়া পৃথিবীর কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ। পঞ্চম, ভল্ট সিক্রেট ফর্মুলা অফ কোকাকোলা। আপনি কখনো ভেবেছেন অন্য কোল্ড ড্রিঙ্কস থেকে কোকাকোলার স্বাদ একটু আলাদা? এর পিছনে রয়েছে কোকাকোলার সিক্রেট রেসিপি, যা 125 বছর ধরে গুপ্ত রাখা হয়েছে এই রেসিপিতে। যে নিরাপত্তার মধ্যে রয়েছে তাকে ভল্ট অফ সিক্রেট ফর্মুলা কোকাকোলা বলা হয়। আপনার কাছে প্রচুর অর্থ থাকলেও আপনি এখানে যেতে পারবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।